हेलो भिवार्स, अस्सलामु अलैकुम। केमन आछेन आपनारा सबाई? आशा करी भालो आछेन। आमिओ आल्लाहर अशेष रहमते भालो आछि। चले आसलाम आरो एकटि नतून ब्लग निये। आर आजके ब्लगटि शुरू करेछि बिकेलबेला एकटु बाहिरे बेर होयेछिलाम किछु प्रयोजनीय जिनिस केनार जन्य, तो किने निये चले एसेछि। आर आजके आमि एकटि पुडिं तैरि करब। पुडिं तैरि करते जा जा लागे सेई सब किछुई किने निये एसेछि। आर एकटि पिज्जा किने निये एसेछि बेकारी थेके, कारण बिकेलबेला बाच्चादेर किछु खेते दिते हय, तो ओरा आजके एई पिज्जाटाई खाबे। तो जेई दोकान थेके आमि पिज्जाटा किनेछि सेखाने छिलो ना कारेंट, जार जन्य गरम करे निये आसते पाई नाई। तो बासा एसे गरम करे दिच्छि, सबाई खाबे। तो पिज्जाटा किन्तु गरम हो गिएछे, एखन प्लेटे साजिए दिब। आर साथे आछे सस, ससटाओ दिए दिब। तो ओदेरके आमि पिज्जाटा दिए देई आर ओरा खाक बसे बसे। आर आमि पुडिंगटा तैरि करब। পুডিংটা তৈরি করার একটাই উদ্দেশ্য, কারণ দিহানের বাবা আমাকে বলছিল তার একজন খুব কাছের একজন বন্ধু আছে, তার জন্যই আজকে এই পুডিংটা তৈরি করব। কারণ সকাল 8টার মধ্যে দিহানের বাবা বাসা থেকে বের হয়ে যাবে, তার বন্ধুর সাথে সকালে নাস্তাটা করবে একসাথে। তো মাঝে মাঝেই এরকম ওর বাবা বলে যে তুমি কিছু তৈরি করো, যেমন মাঝে মাঝে পায়েস, পুডিং, সেমাই, কেক, অনেক কিছুই তৈরি করি, পিঠা। তোর বাবা আবার তার সেই বন্ধুর জন্য নিয়ে যায়, কারণ তাকে খুব পছন্দ করে সেই বন্ধুটা, একসাথে সকালে নাস্তাটা করে সেই জন্য। তো আমি তার কথা মতো এই তো সব কিছু কিনে নিয়ে এসেছি, আর পুডিংটা তৈরি করব। আর এদিকে ওরা নাস্তাটা শেষ করে নিয়েছে, আর এদিকে আমি এই তো দুধ, 2 কেজি দুধ নিয়ে এসেছি। তো দুধটা আমি হাঁড়িতে ঢেলে রাখবো। এখন এই 2 কেজি দুধ চুলায় দিয়ে আমি জাল করে নিব। জাল করতে করতে প্রায় 1 লিটার দুধের মতো রাখব। তো এদিকে আমি 2টা প্যাকেটই কেটে নিয়েছি, আর এখন চুলায় চড়িয়ে দিব। তো এই তো আমি চুলায় দুধটা জাল দেওয়ার জন্য চড়িয়ে দিয়েছি। চুলায় চড়িয়ে দিয়ে এই দুধটা নাড়তে নাড়তে আমি প্রায় 1 কেজির মতো করে নেব দুধটাকে। এদিকে দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আমার জাল করা হয়ে গিয়েছে, তো অনেকখানি কমে গিয়েছে জাল করতে করতে, প্রায় 1 কেজির মতোই হয়েছে। এখানে আছে দুধ। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনিটা একটু বেশি দিব, কারণ যার জন্য এই পুডিংটা তৈরি করছি সে আবার একটু মিষ্টি খাবার খেতে পছন্দ করে, একটু বেশি মিষ্টি খায়। আর পুডিংয়ে একটু বেশি মিষ্টি দিতে হয়, পুডিংয়ে মিষ্টি কম হলে কিন্তু খেতে ভালো লাগে না, যার জন্য একটু বেশি করেই দিয়েছি। আর চিনিটা পুডিংয়ের সাথে দিয়ে গলিয়ে নিচ্ছি। তো এদিকে ভালোভাবে চিনিটা দুধের সাথে কিন্তু গলে গিয়েছে। আর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে এই দুধটা নামিয়ে আমি ফ্যানের নিচে রেখে দেব। ফ্যানের নিচে রেখে একদম ঠান্ডা করে নিব।
এদিকে আমি ডিম নিয়েছি প্রায় 12টা। ডিমগুলোর গায়ে অনেক ময়লা ছিল, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর 12টা ডিমের পুডিং হবে। আর এই তো একটা কাচের বাটি নিয়েছি বড়, এই বাটিতেই আমি ডিমগুলো ফেটে রাখবো। তো একটা একটা করে ডিমগুলো আমি ভাঙছি। তো সাবধানে ভাঙতে হবে, কারণ যদি কোনো ডিম পচা হয়ে থাকে, একটা ডিম পচা হলে সবগুলো ডিমই নষ্ট হয়ে যাবে। তো আলাদা একটা বাটিতে নিলাম, একটা একটা করে চেক করে তারপরে আমি বড় বাটিতে ঢেলে রাখব, কারণ একটা ডিমের জন্য দেখা যাবে আবার সবগুলো ডিমই নষ্ট হয়ে যেতে পারে, তখন আবার ঝামেলায় পড়ে যাব। তো সেজন্য আলাদা বাটিতে আমি ডিম ভেঙে নিচ্ছি আর চেক করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক দিবেন আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর এইদিকে ডিমগুলো ফাটিয়ে নিয়ে আমি এখন ফেটে নিচ্ছি ভালোভাবে, চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটাতে হবে। যদি কোনো লাঞ্চ থেকে থাকে তাহলে কিন্তু ভালো হবে না পুডিংটা, একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত ডিমটা ভালোভাবে না মিশছে ততক্ষণ পর্যন্তই চামচ দিয়ে ফাটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডিমটা কিন্তু আমি সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এইদিকে ডিমটা কিন্তু ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর পাশে দুধটা রেখে দিয়েছি ফ্যানের নিচে, দুধটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম ঠান্ডা হয়ে গিয়েছে দুধটা, এখন এই দুধের সাথে আমি ডিমটা মিশিয়ে দিব। তো এইদিকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, দুধ আর ডিম একসাথে করে নিয়েছি, এখন ভালোভাবে দুধ ডিম একসাথে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে খুবই ভালোভাবে মেশাতে হবে। তো খুব সুন্দরভাবে কিন্তু দুধ ডিম মিশ্রণ করে নিয়েছি। আর যে পাত্রটাতে আমি পুডিংটা তৈরি করব, এই পাত্রের নিচে আমি এখন চিনির ক্যারামেল তৈরি করব। তো এখানে আমি কিছুটা চিনি দিয়ে নিচ্ছি, একটু বেশি চিনি দিলাম, প্রায় 4 থেকে 5 চামচের মতো চিনি দিয়েছি এখানে। তো চিনিটাকে আমি চুলায় নিয়ে গলিয়ে নিব, আর একটা ব্রাউন কালার করব এই চিনিটাকে। তো এদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, চিনিটা গলিয়ে নিচ্ছি। তো চিনি দিয়ে, চামচ দিয়ে ভালোভাবে চিনিটা গলিয়ে নিচ্ছি, আর নেড়ে চেড়ে পুরোটা পাত্রের তলায় ছড়িয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু গলে গিয়েছে আর ব্রাউন কালার হতে শুরু করেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিনিটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে।
তো এই চিনিটা আমি গলিয়ে নিয়েছি, এখন এটা ফ্যানের নিচে রেখে একদম ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ক্যারামেলটা একদম শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ক্যারামেলটা বসে গিয়েছে আর শক্ত হয়ে গিয়েছে, একটু গলা নেই। আর এদিকে দুধটা আর যে ডিমের মিশ্রণটা আছে পুডিংয়ের, এখন আমি এই মিশ্রণটা এই বাটিতে ঢেলে দিব পুডিংয়ের জন্য। তো এই বাটিতে এইটুকুই পুডিং আমি তৈরি করব এটা, আর যে বাকিটা আছে সেটা আমি আরেকটা তৈরি করব ছোট করে। তো আমি আজকের পুডিংটা কিন্তু এই যে মাটির চুলাতেই বসিয়েছি, এটা আমার একটা মাটির চুলা আছে, আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয় নাই, তো আজকে শেয়ার করছি। আমি আজকে পুডিংটা মাটির চুলাতেই তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে তো পুডিংয়ের পাত্রটা আমি দিয়ে দিয়েছি, বড় হাঁড়িতে আমি পানি গরম করে নিয়েছি, আর পুডিংয়ের পাত্রটা দিয়ে ঢাকনা দিয়ে উপরে একটা শিলপাটা শিল দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে পুডিংটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এখন আমি চারিপাশটা আলগা করে নিব পুডিংয়ের। পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো চারিপাশটা আলগা করে নিচ্ছি। তো যেই বাটিতে আমি এই পুডিংটা পাঠাবো যার জন্য, তো ওই বাটিতেই সেট করে রাখছি। সেট করে রেখে আমি ফ্রিজে রেখে দিব, কালকে সকাল 8টার মধ্যে দিহানের বাবা নিয়ে চলে যাবে। তো এইদিকে পুডিংটা কিন্তু আমি বাটিতে সেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই তো খুবই সুন্দর একটা পুডিং হয়েছে। আর এই তো পাশে আরেকটা পুডিং তৈরি করেছি ছোট, এটা আমার বাচ্চারা খাবে সেজন্য। তো এই যে ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন সকালবেলা ফ্রিজ থেকে বের করে আমি একটা শপিং ব্যাগে ভরে দিব, দিয়ানের বাবা নিয়ে চলে যাবে। তো ব্যাগে ভরে দিয়েছি, এখন নিয়ে যাবে। আর এই তো পাশের এই পুডিংটা আমি আমাদের বাচ্চাদের খেতে দিব, ওরা খাবে সকালবেলা। তো খুবই মজা হয়েছিল আজকের পুডিংটা। আর আজকে এ পর্যন্তই, আপনারাও ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সান কাঁচলাম।